Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বড়মা কতক্ষণ ধরে বসে আছে? আমি মায়ের কথায় কান দিস না পরমা, তুই ভাগবতটা পড়। মা, সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় ভূমিতে ভূমিতে করিয়া নাতি থাকে যেন মরমতি, নারায়ণী নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্য জ্ঞান। আরে আরে পুরোটা পড়বি তো। আসছি গো আসছি। এই ধুরিয়া কাকা, ধুরিয়া কাকা। তোর তো কোনো চিঠি নেই? আমার নয়, বড়মাদের, মানে সাধমনি জেনা, তারও কোনো চিঠি নেই? ওহ বুঝেছি, সাগরের কথা বলছিস তো? না রে, ওরও চিঠি নেই। আর দেরি করার দরকার নেই, এখন ওদের বয়স থাকতে থাকতে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আমিও তাই বলি দিদি, যে সময় যা কাজ। এরপরে বুড়ো বুড়ি হয়ে গেলে কি বিয়ে করলে ভালো দেখাবে? আমাদের তো আর বেশি দিন নেই, হঠাৎ করে যদি কিছু হয়ে যায়। না বাবা, এইবার সাগর আসুক কথাটা পাকা করতে হবে। হ্যাঁ তবে তাই করো দিদি। কালকের কথা মনে হয়, তোর মনে আছে কাবেরী নামটা কার দেওয়া? বাবা,
আমার মনে নেই। সেবার উনি বললেন, সাগর মানে হলো সমুদ্র, কাবেরী মানে হলো নদী। নদী যেমন করে সমুদ্রের সঙ্গে মিশে যায়, কাবেরী তেমন করে সাগরের সঙ্গে মিশে যাবে। বাবা আমার মনে নেই। সেবার উনি বললেন, সাগর মানে হলো সমুদ্র, কাবেরী মানে হলো নদী। নদী যেমন করে সমুদ্রের সঙ্গে মিশে যায়, কাবেরী তেমন করে সাগরের সঙ্গে মিশে যাবে। I'm not afraid to die.
আরে দাঁড়া দাঁড়া, উড়ে গিয়েও পালাচ্ছিস দেখছি। হ্যাঁ আরে বেরুন, ছাড় রে, পাটা ভেঙে যাবে যে। হ্যাঁ পাটা ভাঙবে যে। আরে চল, অনেক খেলা হলো, চল এবার তাস পেটাই গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তুই আমার সামনে নিয়ে আয়, চল 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 চল। কোথায় পালাচ্ছ গো কাবেরী দিদি? বাড়ি যাচ্ছি, বড়মা আমার জন্য বসে থাকবে। আজ আমাদের পরবের দিন, তুমি বড়মার জন্য আমাদের ছেড়ে চলে যাবে? বড়মার জন্য কাবেরিদির কত খেয়াল, শুধু বড়মা নয় সাগরদার জন্য। আরে থাম থাম হয়েছে, আরে আমি এক্ষুনি গিয়েই চলে আসব। আমরা ছাড়ছি না, তুমি একটু যাচ্ছি বলে যাবে আর ফিরে আসবে না। এ মাধবী, কাবেরিদির সঙ্গে তুই যা, আর সঙ্গে করে তাকে ফেরত নিয়ে আস। হ্যাঁ ঠিক আছে, চলো যাচ্ছি আমি। পরবের দিন সাগর দাদা আসবে না? পরীক্ষার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, শেষ হলে তবে তো আসবে। যাই বলো কাবেরিদি, সাগরদার জন্য তুমি যা করেছ না, মা বাবাও করে না। এরম বলিস না তুই, আমি কিছু করিনি। একটা কথা বলবো দিদি? বল কি বলবি। আর দেরি না করে কাজটা সেরে ফেলো। কোন কাজ? যে কাজটার জন্য এতদিন ধরে তপস্যা করছো। চুপ, তোর সব কথা ইয়ে কি হরতাম। অবে বেনু, দেখ ওদিকে দেখ কে আসছে। আরে এ তো আমাদের পাড়ার মাধবী। আরে বেনু, পছন্দ নাকি রে? আরে এরম মাল আমি অনেক দেখেছি। চুপ। আরে শুনবে, এরকম অনেক মাধবী দেখেছি, খেল আমি ওর মজা দেখাচ্ছি। দেখলে তো দিদি, বেনুদা দেখে কেমন সিটি আর চোখ মারছে। হুম সত্যি, আমার সঙ্গে আয়। এই আয় এদিকে। হ্যাঁ এবার দেখ। বেনুদা, তুমি সিটি মারছিলে? আমি আমি কেন সিটি মারবো? যা বাবা, এই সিটিটা আমার হেভি লাগে, আমি এত চেষ্টা করি হয় না। এসব কি আর তোদের কাজ? হ্যাঁ পারবো না, ছাড়ো এটা না, অন্য একটা শিখিয়ে দাও। কোনটা আবার? আরে ওইটা গো, চোখ টিপে যেটা দেখাচ্ছিলে সেটাও চেষ্টা করছি, ওটাও হচ্ছে না। বেকার আমার মাথা খাচ্ছিস, তোকে কেন চোখ মারবো? ওহো, তাহলে কি মাধবীকে চোখ মারছিলে? তুই তো হেভি লাকি রে মাধবী, বেনুদার মতো লোক তোকে সিটি দেয় আর ইশারা করে। কি হয়েছে তাতে? বেশ করেছি। বেশ করেছো, করো এমনি করে সিটি বাজাও, ইশারা করো, সবাই তোমার খুব সুনাম করবে। একটা কথা বলি, আমাকেও শিখিয়ে দাও না, ছেলে দেখলে আমিও সিটি বাজাবো আর ইশারা করবো, আমিও তো তোমার বোনের মতো। ভাই কি বোনকে সব শেখায়, যা বাড়ি যা। তাহলে তুমি আমার দাদা তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোর দাদা হলাম, খুশি তো? যা। আরে মেয়েটা তো পুরো বোকা বানিয়ে দিয়ে গেল, পর্যন্ত দাদা হয়ে গেলি। চুপ কর, ওদিকে যা, খেলা শুরু কর। বাছুরটাই দিয়ে দে, সব হিসাব চুকে যাবে, না হলে লাঠিটা আজ আমি তোর পিঠেই ভাঙবো। লোকটাকে ফালতু ফালতু মারছো কেন জেঠু? মোহন তুই এখান থেকে যা, তো তোর বাছুর নেই, যা। তার বউ কোনি সারা জীবন পরে পরে মার খাবে না, একদিন ওরা নিশ্চয়ই রুখে দাঁড়াবে, গলায় পা দিয়ে নিজের পাওনা আদায় করে নেবে। সেদিন তুমি দেখে নিও ন্যায় ধর্ম কোন দিকে, তোমার দিকে না ওদের দিকে। আচ্ছা আচ্ছা, আমায় শেখাচ্ছে, ওদেরকে আমি এমন ফাঁদে ফেলবো আমার পায়ে এসে পড়বে। জয়তোষ বাবু, আমার স্বামীকে এমন করে মারলো, এখন আমার কি হবে গো? কি রে কোনি, কাঁদছিস কেন?
কি হয়েছে রে মোহন? তোজ বাবুর গাছটা বাছুরটা খেয়ে ফেললো। কি হয়েছে তাতে? ওকে মেরে মেরে শেষ করে দিয়েছে, বলে বাছুরটা দে না হলে টাকা দে। কাবেরী দিদি এলো বলে বেঁচে গেলাম, না হলে এত কোনো কো মেরেই ফেলতো। আচ্ছা কাবেরী বাঁচিয়েছে? ও তুই যা আমি দেখছি। মালটা বড্ড বেড়েছে। আরে বেনুদা কোথায় যাচ্ছ? তোর কাছেই যাচ্ছিলাম, রাস্তায় মোহনের সাথে দেখা হলো। এই জয়বুড়ো কি শুরু করেছে? বুঝলে বেনুদা, এই গায়ে আর থাকা যাবে না। ও দাঁড়া দাঁড়া, শোন তোর জন্য মন্দির থেকে প্রসাদ এনেছি, যাই বুড়োকে একটু দম দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, তোমার যাওয়ার দরকার নেই, যা বলার বলে দিয়েছি। তোমার যা মাথা গরম, কি বলতে কি বলে দিয়ে আসবে, চলো। আরে কি হতো গেলে? ও হো বলছি তো চলো। আরে দাঁড়া দাঁড়া বাবা, তুই আগে একটু প্রসাদটা খা। আজ আবার কি পুজো? আরে পুজোর আবার কি আছে, তোর জন্য প্রার্থনা করে বেলপাতা চড়িয়েছি, সাগরের সঙ্গে তোর যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। তুমি আমার জন্য এত ভাবো বেনুদা? আরে ভাববো না, তুই আমার বোন হস না বেনুদা? হ্যাঁ চল, শুধু তোর জন্য বুড়োটা আজ বেঁচে গেল, বুঝলি? চলো। সকাল সকাল দাদু কোথায় চললে? আরে আমার কি আর তো সময় আছে রে বাবা, এই আশেপাশে পাঁচটা গায়ে যত লোক আছে তাদের সবার ভালো মন্দ সুখ দুঃখের খবর রাখতে হয়। এই জয়বুড়োকে কেসটা সালটা দিতে হবে। এই তুই একটা বিড়ি দে তো। আর সোনিয়া, আজ কাজকর্ম গেল। কেন কি হয়েছে বুঝলি না? এই যে বেনু, খুব তো মুখে বড় বড় কথা, চেনো আমাকে? বাবা তোমাকে আর চিনি না, তুমি চেনো কি আমায়? কিরে দিলি না একটা বিড়ি দে। হ্যাঁ তোর চালায় গায়ের মেয়ে বউ রাস্তায় বেরোবে না, এত সাহস তুই মাধবীকে পর্যন্ত? এই যে মুখ সামলে কথাবার্তা বলো, তোমার আবার মেয়ে আর তাকে আমি আওয়াজ দেব? হ্যাঁ আর কখনো যদি মাধবীর পেছনে লেগেছিস তো তোর নামে পুলিশে ডায়েরি করব। করো যত ইচ্ছে করো, তাতে এই শর্মার কিছু যায় আসে না। হ্যাঁ এই সোনিয়া, তোকে বলেছিলাম না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। চল 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 চল। শালা কুত্তা পাঁদো চোর কোথাকার। আচ্ছা আচ্ছা, যখন আমার সময় আসবে আমি দেখিয়ে দেব। আগের দানার এধান মিলিয়ে 500 টাকা হলো, এই নাও। হ্যাঁ সাগরের খরচার জন্য এভাবে সব ধান বেচে দিলে তোমার সংসার কি হবে? এ তুমি কি বলছো দিদি, সাগর কি শুধু তোমার ছেলে, আমার কেউ নয়? এসেছে, এসে গেছে বুঝি বাবাজি, এই নিন টাকাটা। বাঁচালেন সাগর বাবু, এই দুঃখ আর বিপদের দিনে আপনি না থাকলে আর কে দাঁড়াবে এসে পাশে? তাই কেন আপনি জিজ্ঞেস করছেন? তাই বলছি, আজ 5 দিন হয়ে গেল খালি শাক আর ভাত খাচ্ছি, কালে তো সেটাও জুটত না, ধরিয়া মামা তাও বলে দিই। ধরিয়া দাদা, ও ধরিয়া দাদা, ও ধরিয়া দাদা, ধরিয়া দাদা, আগে এক্ষুনি বাজারে যাও, এই না 50 রুপিস। শোনো আজকে কিন্তু বাজারে ভালো একটা মাছ নিয়ে আসবো। আনবো গো আনবো, আজকে তো ভালো মন্দ আনার বিশেষ দিন। কেন? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গো। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আমার আজকে খালি গান গাইতে ইচ্ছে করছে বাবাজি, মরে যাবি। মোহিনীর বাবা যদি জানে না সোজা গুলি করে দেবে। বাট আই লাভ মোহিনী। কিন্তু মোহিনী কাকে ভালোবাসে জানিস? কাকে? বলবো না বলবো না, সিক্রেট সিক্রেট। মোহিনী কাকে ভালোবাসে সেটা ও জানে, আমি জানি। আচ্ছা আপনারা এখানে? এই মানে এই মানে এই একটু আর কি, আর জাস্ট এই বেরোচ্ছেন সাগরবাবু, আপনার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, চাল তাড়াতাড়ি যান। হ্যাঁ চান চান চান। এমনি বেরোচ্ছি না, এই 2-4 দিনের জন্য গ্রামে যাচ্ছেন। ভালো ভালো ভালো, তা যান, তা চটপট চলে গিয়ে চটপট চলে আসো। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা নমস্কার বাবাজি দা, চলে গেল চলে গেল।
এতদিন পরে আর চাঁদ উঠলো, সাগরবাবু এসে গন্ডগোল করে দিল সব। কাবেরী দিদি ওই দিকেরটা নাও না, না না ওই ফুলটা কাবেরী নিয়ে এসো, কাবেরী এসো পাশেরটা, পাশেরটা পাশেরটা দাও না, পাশেরটা কাবেরী দিদি নিয়ে এসো। হ্যাঁ সেটা সেটা ওইটা ওইটা ওই ফুলটা কাবেরী দিদি নিয়ে এসো, নিয়ে এসো আমার নিয়ে এসো ওইটা ওইটা। হ্যাঁ পারবো না, ওই যে ওইটা তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো কাবেরী দিদি তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো কাবেরী দিদি নিয়ে এসো। সেটা 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 ওইটা ওইটা সেটা সেটা ওইটা ওইটা কাবেরী দিদি আমার জন্য ওইটা ওইটা। হ্যাঁ আমি আমার ওই যে ওইটা ওইটা লোকজন হাসবে। কে হাসবে? সবাই তো জানে যে তুই আমার কে। এতদিন বাদে গ্রামে এলাম, রাস্তায় একটু কথা বলবি না? যা, এতদিনে মনে পড়লো। শোন, আজ গ্রামে আসবো ভেবে কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোর কথা ভেবেছি। জানি তোমার কথা, ওসব মন ভোলানো কথা রাখো। বিশ্বাস কর। তোমাকে বিশ্বাস করবো আমি? পাগল। চলো চলো, কে আবার চলে আসবে দেখলে কি হবে? পৃথিবীর কে জানে না তোর আমার সম্পর্কটা? সম্পর্কটা হোক, তারপর দেখবে। তার মানে তোর সন্দেহ আছে? এই কাবেরী, কাবেরী, তরকারিটা খুব ভালো হয়েছে মা, তোমার হাতে সব রান্নাই অমৃতের মতো। তরকারিটা আমি রাঁধিনি, কাবেরী রেঁধেছে। ওহো, সেই জন্য এত ঝাল লাগছে আমার। ঝাল লাগছে তো খেও না। মেয়েটা এত কষ্ট করে রাঁধলো আর তুই তাকে এরম বললি? যা ভাবে ভাবুক, আমি সত্যি কথাই বলছি, রান্নাটা ঝালই হয়েছে। হ্যাঁ রে, তোর পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ। আমি তবে বলি কি, এই বেলা বরং তুই কাজটা সেরে ফেল। কোন কাজটা? বারে এরকম বোকার মতো জিজ্ঞেস করছিস, বিয়েটা করবি নাকি? চাকরি বাকরি না পেয়ে বিয়ে করলে আমাদের সবার অবস্থাটা কি হবে তুমিই বলো। কি করবি রে তুই? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, তা না হলে চলবে কিরম করে? এত তারা কিসের? তোর ওই ব্যবস্থা হতে হতে আমি ওপরে চলে যাব। তুমি অবুঝ হয় না মা, পরীক্ষায় পাশ করে গেলে আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নেব, আর তারপর তোমার যা ইচ্ছা তাই করো। তাহলে তুই বলিস পুরোহিতকে ডেকে একটা ভালো দিন ঠিক করে নেব। আর একটা কথা বলি মা, আমাদের বাড়ি আর খুড়িদের বাড়ির মাঝে যে দেওয়াল তাকেও ভেঙে দেব। কাবেরী এই বাড়িতে আসবে আর খুড়ি কেন ঘরে একা পড়ে থাকবে? আয় এখানটায় বসি। বড় মা বসে থাকবে, আমি যাচ্ছি। সারা দিন ওরম ভাবে বাড়িতে বসে থাকলে তোর সাথে কথা বলবো কি করে? এভাবে কি দেখছো? দেখছি তোর মুখটাকে। সত্যি তুই কত সুন্দর। যা বাজে কথা, তুই সুন্দর কি না নিজে কি করে বুঝবি? আচ্ছা বাবা, আমি খুব সুন্দর, এবার আমি যাই। এই তোকে ছাড়া আমি আর একটা সেকেন্ডও থাকবো না। তুমি কি ভাবো তোমায় ছাড়া আমি ভালো আছি? কাবেরী, আমি জানি আমার জন্য অনেক কষ্ট করেছিস, আমার পড়ার জন্য তোর সমস্ত গয়না বিক্রি করেছিস, আর তোর নিজের বলতে রইলটা কি? কিছু না, থাক, তুমি তো আছো। কে? বাবা সাগর। এসো, কবে এলে বাবা? কালি। শোনো, পড়াশোনা তো করছো, ভালো, এইভাবে চালিয়ে যা, টাকা পয়সার অভাব হলে আমায় বলবে, আমি কি পড় নাকি? তুমি আমার অনেক উপকার করেছো জেঠু। ছাড় বাপু ওসব কথা। হ্যাঁ, একটা জরুরি কথা ছিল, ওই কি যেন নামটা, কাবের মেয়েটা একদম বাজে, ওর আছেটা কি? তুই বল, তোর আবার মেয়ের অভাব হবে? আমার মেয়ে মাধবী, মাধ্যমিক পাশ করে ঘরে বসে, রূপে কুণ্ডে কিসেতে কম। মাধবীর জন্য আমার চেয়ে অনেক ভালো পাত্র তুমি পেয়ে যাবে। আচ্ছা বুঝলি রে মাগুড়ি, আর চলছে না, কিছু একটা ব্যবসা করতে হবে। তুমি করবে ব্যবসা? আরে পয়সা তো দরকার, কতদিন আর বাবার কাছে হাত পেতে চলবে? হ্যাঁ বেনু ঠিক বলেছে, তোদের মতো ছেলেদের পয়সা রোজগার না করলে চলবে কি করে? হ্যাঁ দে তো আমার একটা পান দে। আমি কি করছি না করছি, হ্যাঁ তাতে তোমার কি আছে? আমায় এত পর ভাবিস কেন রে বেনু, তোরা সবাই সুখে শান্তিতে থাকলে আমারও ভালো লাগে।
সুখে শান্তিতে তুমি থাকতে দিলে তবে তো। গায়ে যা সব হচ্ছে তোর কি নজরে এসেছে? মান মর্যাদা নিয়ে গায়ে আর তো চলা যায় না। কেন, কি হলো? আরে আমাদের চৈতন্যদার মেয়েটা কাবির বাড়ি বেহায়া, যখনই দেখবে রাস্তায় ঘাটে খালি হে হে করছে আর ঘুরে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটা কি আর গায়ের পক্ষে ভালো কথা? তুই কিছু একটা ব্যবস্থা কর। আমি কি করবো তাতে? তুই তো গ্রামের গড়বড়ে বেনু, তুই ভালো করে ওকে একটা শিক্ষা দে। ওর এমন একটা বদনাম কর যাতে রাস্তায় মুখ দেখাতে না পারে আর। বুঝেছি দাদু, এমন বদনাম করে দেব যে মুখ দেখাতে পারবে না। বাবা, ভালো করে বদনাম করে দে। আমি কাবেরিকে নয় তো বদনাম করব তোমাকে। পটে সেদিন গেছিলে, এতদিন পরে ফিরলে, আবার কবে আসবে? তুমি না থাকলে না সব খালি খালি লাগে। তুই আমার কথাটা বললি না তো, তোকে গ্রামে ছেড়ে এখানে আমি কি করে ওখানে গিয়ে রয়েছি? তুমি তো পুরুষ মানুষ, নানা রকম কাজের মধ্যে ভুলে থাকতে পারো, কিন্তু আমি আর তো কয়েকটা দিনের অপেক্ষা, শুধু রেজাল্ট অব্দি তো অপেক্ষা, তারপরে তুমি যাও গো, এবার নৌকো ছেড়ে দেবে। কাবেরি, এমনি এমনি চলে যাব আমি? তুমি নিজেই তো বললে আর কয়েকটা দিনের কথা। কাবেরি, তুই যে কি তা আজও আমি বুঝি না। ফিরে এসো, বোঝাবো। আর হ্যাঁ, এই কটা টাকা জমিয়েছিলাম রাখো। কিন্তু আমি তো তোকে কিছু দিতে পারি না। থাক থাক, তুমি যে কি দিয়েছো নিজেও জানো না। দিতে ইচ্ছে হলেও পারি না। নেই বলে দাওনি, ইচ্ছে তো হয়েছে, পরে দেখবে সেটাও আর হবে না। ওটা দিবি না? না বাবা, তুমি যাও যাও, আমি তোমার ফেরার অপেক্ষা করব। তাহলে আর ফিরবো না। এ কথা বলো না, ঠাকুর তোমায় ভালোই ভালো এখানে ফিরিয়ে আনুক, আর কিচ্ছু চাই না। দিদি, ও দিদি, ঘরে আছ? আরে জয়, তুমি কি ব্যাপার? আসলে আজ সকালে একটু পুরনো কাগজ ঘাটছিলাম, হঠাৎ কাগজটা নজরে পড়লো। সাগরের বাবার শরীর খারাপের সময় তুমি কিছু টাকা নিয়েছিলে, মনে আছে? সেই টাকাটা কবে পাবো? এতদিন তো অপেক্ষা করলে, আর কটা দিন দাঁড়িয়ে যাও, সাগরটা চাকরি করুক, মাসে মাসে কিছু কিছু করে সব টাকা তোমার শোধ করে দেবো। গাছে কাঁঠাল আর গোফের তেল, সাগর কবে চাকরি করবে তখন আমায় টাকা দেবে? না না দিদি, সেটা হবে না, তুমি আমার টাকাটা এক্ষুনি দিয়ে দাও, না হলে আমি বাধ্য হব ব্যাপারটা কোর্ট অব্দি নিয়ে যেতে। এত তাড়াতাড়ি আমি কিভাবে টাকা জোগাড় করব? তুমি খারাপ ভাবো কি ভালো ভাবো আমাকে, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো না। সুদে আসলে মিলে 15,000 টাকা, কম হবে না তার। তোমার টাকা পেয়ে যাবে জয়। সে কথা তো কবে থেকে শুনছি, কবে পাবো আর কে দেবে? আমি দেবো, আমার জমি বাড়ি সব কিছু তোমার কাছে বন্ধক থাকবে, যেদিন তোমার টাকা শোধ হবে সেদিন তুমি এসব ফিরিয়ে দিও। এ কথা বলিস না বোন, আমার জন্য তুই কেন বিপদে পড়বি? একসাথে তো এতদিন রয়েছি দিদি, বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলে একসাথে মরব, এতে ভয় কিসের? মা ঠিক বলেছে, তুমি এখন যাও জেঠু, হিসেব করে সব টাকা তোমায় দিয়ে আসবো। তোমায় দেখে অবাক লাগছে কাবেরি মা, ভালো রকম লীলা শুরু করেছ। চলু চলু, এই লীলা চলতে থাকো, খালি সামলাতে পারলেই হলো। অভিনন্দন সাগরদা, তুই ফার্স্ট হয়েছ। সত্যি? হ্যাঁ। ওরে কাবেরি, ওরে কোথায় চলে গেলি? কি হলো বড় মা? চিঠি এসছে, নে পড়। কার চিঠি? সাগরের চিঠি? বড় মা, মা, সাগর পাশ করে গেছে, সাগর পাশ করে গেছে। এতদিনে তুমি আমার ডাক শুনেছো, সাগর পাশ করেছে,
বুঝলি রে বোন, ব্যবস্থা হয়ে গেল, আর চিন্তা নেই। আমি জানতাম দিদি সাগর আমার পাশ করবেই করবে। দেখবে দিদি, সাগর ভালো চাকরিও করবে, অনেক বড় হবে। এসবই তোমার সুকর্মের ফল দিদি। কি বললি? আমার কর্মের ফল? এ কথা কখনো আমার ধর্মে সইবে না। কাবেরী যদি গয়না বন্ধক না রেখে ধান চাল বেচে টাকা না পাঠালে সে কখনো পাশ করতো না। এটা বলো না বড় মা, যার গুণ আছে সে নিশ্চয়ই বড় হবে। পরমা পর আর কি লিখেছে, আমার পড়ার জন্য অনেক কষ্ট করেছ, অনেক দেনা করেছ, চাকরি বাকরি না করলে এই ধার মিটবে কি করে? তাড়াতাড়ি এইসব ধার শোধ করার জন্যে আমি চাকরি করব। যেভাবে হোক একটা চাকরি জোগাড় করতে হবে। আর আহা, আমার সাগরের কি আর চাকরির অভাব হবে? একবার চাকরিটা পাক, তারপর পুরোহিতকে ডেকে বিয়ের দিনটা ঠিক করে নেব, বুঝলি বোন? চাকরি পেলেন নাকি? না, আশা ছাড়বেন না, লেগে থাকুন, ফল নিশ্চয়ই পাবেন। দেখা যাক কি হয়। নমস্কার স্যার। বসো স্যার। আমার নাম সাগর ময়জানা, আমি আপনার মিলে চাকরির জন্য দরখাস্ত করেছিলাম। তোমার দরখাস্ত আমি দেখেছি। আচ্ছা, তোমার কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে? না স্যার, আমি ইংলিশে এমএ পাস করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট। কিন্তু আমার তো টেকনিক্যাল লোক বেশি দরকার। ও ঠিক আছে। শোনো স্যার, আমি যা কাজ দেব করবে? নিশ্চয়ই করবো স্যার। আমার মেয়ে এই বছর বিয়ে পরীক্ষা দেবে, তাকে ইংলিশটা পড়াবে স্যার। মানে না না, টাকা পয়সা যা লাগে আমি দেব। আমি টাকা পয়সার কথা বলছি না স্যার, পারমানেন্ট চাকরির একটা ব্যবস্থা হলে। আরে সে দায়িত্ব আমার, ওই নিয়ে তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার। দেখো, বিথি আমার একমাত্র মেয়ে, খুব আদরে মানুষ হয়েছে, পড়াশোনার দিকে ওর আগ্রহ আগেও ছিল না, এখনও নেই। তোমার কিন্তু একটু অসুবিধে হতে পারে। না স্যার, অসুবিধা হবে না। আচ্ছা স্যার। মোহিনীকে ভুলে যাও বাবাজি, দাদা ভুলে যাও, শুধু শুধু কেন জীবনটা নষ্ট করছো? মোহিনীকে ভুলবো কি করে? ভুলবো চোখ বোঝা মাত্রই খালি মোহিনীকে দেখি। মোহিনী, স্বপ্নের রানী যে, মনের রানী যে, এসব দুটান মেরে দাও বাবাজি, সব ভুলে যাবে।
বুধিয়া বুধিয়া আমার জুতোটা আনতো। আনছি দিদি। রাখ এখানে। ড্রাইভারকে পেলি? গাড়ি এসেছে? ড্রাইভার পাইনি, গাড়ি পেয়েছি। ওহো, ড্রাইভার না থাকলে গাড়ি চালাবে কে? গাড়ি না থাকলে ড্রাইভার কি চালাবে? ইডিয়েট, যা গিয়ে ড্রাইভারকে খুঁজে বলে দে গাড়ি বের করতে। এটা আগে বললেই হতো। কোথায় বেরোচ্ছিস নাকি? সিনেমা। সিনেমা? আজ না তোর নতুন ইংলিশ স্যার আসবে। ইংলিশ স্যার? কে বলেছে তাকে আসার জন্য? তোর বাবা বলেছে। পাঁচটা বাবা করবে না আমি করব? আমায় না বলে ইংলিশ টিচার ঠিক করে ফেললো। মা, তাকে বারণ করে দাও, বলো পরে কোনো একদিন আসতে। তুই চলে গেলে সে কি ভাববে? যে যা ভাববুক, শোয়ের টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি। আপনি আমাকে পড়াতে এসেছেন বুঝি? খুব ভালো করেছেন, কিন্তু আই এম সরি, আমার একদম সময় নেই, আপনি কালকে আসুন। ওকে বাই। পড়াবেন আমায়? আচ্ছা আসুন। আরে দেখলো দেখলো, আরে দেখলো, আরে তোদেরকে দেখছে। ও শুধু এখন থেকে আমায় দেখবে। মোহিনীর সাথে অনেক কথা, অনেক কথা আছে। মোহিনী হাসছে, মোহিনী হাসছে, আমার তো কষ্ট হচ্ছে। মরে গেলি, মরে গেলি, এরকম কেন হচ্ছে বাবাজি দাদা? তোরা কেউ বুঝতে পারবি না, মোহিনী আমারই। তাই বুঝি? হ, তুমি অপেক্ষা করো মোহিনী, আমি আসছি। আমি আর থাকতে পারছি না মোহিনী। মোহিনী, হঠাৎ কি হলো? ডেঞ্জার মালেই বুড়োটা। আমি বলি কি, বসে থাকিস না, পালা পালা। ইউ, হু আর ইউ? আমি আগে বাবাজি। বাবাজি? মেজর পাত্রর সাথে চালাকি? গেরুয়া গেল কোথায়? লোটা কম্বলি বা গেল কোথায়? এরকম ভণ্ড বাবাজি আমি অনেক দেখেছি। আমি সে বাবাজি নই, আমি অন্য বাবাজি, মানে আমাদের এই মেসের বাবাজি। মেস? ইউ মিন তুমি এই মেসে থাকো? ভেরি গুড, তুমি ঠিক সময় চলে এসেছো। না স্যার, আমি আসছি, পরে আসি। এই সব কাজ কেন শুরু করেছো? কোন কাজ স্যার? ফের চালাকি, তুমি আমার মেয়ের দিকে তাকাও না। কখন তাকালাম স্যার? এক্ষুনি, তুমি আর তোমার সাথে আরো দুজন, আমি নিজে চোখে দেখেছি। আমি ওরকম ছেলে নই স্যার, আমি কখনো তাকাইনি। মায়ের দিব্যি, সত্যি বলছি, আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেবো? ইম্পসিবল, আমি আজই এর বিচার করব। মেসে চলো। আগে চলো মেসে। হ্যান্ডস আপ, চলো। হল্ট, কোথায় তোমার চেলারা? ডোন্ট মুভ, তোমাকে বিশ্বাস নেই, কেটে পড়তে পারো। এখান থেকে ডাকো। বাদশা, বাদশা, বৈকুণ্ঠ, ও বৈকুণ্ঠ, কেউ শুনছে না স্যার। আমি জানি কেউ শুনবে না, জেনে শুনে গুলি খেয়ে কে মরতে চায়? মনে রেখো, ওরা যদি কেউ আজ না আসে তাহলে এখানে তোমায় গুলি করব। বাদশা, বৈকুণ্ঠ, বাদশা, আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে ওরা, যাই ডেকে আনি। ডোন্ট মুভ, শোনো। তারা নিশ্চয়ই এখন ভেতরে লুকিয়ে, তুমি ওদেরকে বাইরে ডাকো, পালিয়ে যাবার চেষ্টা করলে। যাও। সোনা, কাম হিয়ার। পুলিশ, 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 পুলিশ। পুলিশ? কেন, কি হয়েছে? ওরা দুজন করে সুইসাইড করে বসে আছে। সুইসাইড? মাই গড, তাহলে কি করবে এখন? পুলিশে তাহলে খবর দি। পুলিশ? না না, পুলিশে খবর দিয়ে দরকার নেই। আগে আগে আমায় বিপদে ফেলে পালিয়ে যাচ্ছেন আপনি? কিরে কিরে, তোরা আছিস তো? তুমি আমার প্রাণটা বাঁচালে বাবাজি। এইবার বাঁচালাম, আর বাঁচাতে পারবো না। তাহলে বাবাজি দা, মোহিনীকে ভুলে যাওয়াই ভালো, কি বলো? ঠিক বলেছ, আর কোনোদিকে দেখবো না, কিছু শুনবো না,
আরে জীবনের মেয়ের কোনো অভাব হবে নাকি? কিন্তু আমি তো মোহিনীকে ভুলবো না, মোহিনী ছাড়া আমি বাঁচবো না। এই শাড়িটা না তোকে খুব মানিয়েছে। আমি যাই পরি তাই তোমার ভালো লাগে। কি পরে কি পড়াতে যাচ্ছেন সাগরবাবু? হ্যাঁ, এরম সুন্দর বিকেলে পড়াতে তো যাবেনই। চালিয়ে যান সাগরবাবু, চালিয়ে যান। এ হলো কামিনী কাঞ্চন যো, সুখের শেষ নেই, কিছু ভাববেন না আপনি, আপনি খালি চালিয়ে যান। ও বুঝেছি, তোমরা যা ভাবছো ভুল, আমার জীবনে যার আসার কথা সে অনেক দিন এসেছে, আর কেউ আসবে না। বুঝলি ভাই, এই জীবনে যে যা চায় না সেই সবই পায়, আর যে চায় সে কিচ্ছু পায় না। আমায় দেখো না, বসো বসো, বিথি এখনই চলে আসবে। তুমি আসার পর থেকে তোমার ভয়ে বিথি আর একদম সিনেমা দেখতে যায় না। আগে কাল থেকে তিন চার দিনের জন্য আসতে পারবো না। কেন, ছুটিতে গ্রামে যাচ্ছ? আগে হ্যাঁ যাও, কয়েকদিন গ্রাম থেকে ঘুরে আসলে মনটাও ভালো থাকবে। স্যার নমস্কার, একটু দেরি হয়ে গেল। তোর স্যার কখন এসেছেন? তুই এখন আসছিস? পড়তে বস। তোমায় যা লিখতে দিয়েছিলাম আমি লিখেছ? আরে ওরম ভাবে দেখছো কেন বলো, লেখাটা হয়েছে কিনা? না। ওফো, আমি বুঝি না তুমি পরীক্ষা দেবে কি করে। আপনি আমাকে পড়িয়ে দেবেন তো? তারপরে তুমি পড়লে কি না পড়লে জানবো কি করে? জানবেন, সময় হলে জানবেন। দেখো বিথি, তোমার যদি পড়াশোনার ইচ্ছে না থাকে তো সোজা বলে দাও। উঠলেন কেন, বসুন না, আমায় পড়াবেন না? না, আজ থাক, পূজোর দিন আমাদের বাড়িতে আসবেন। হয়তো হবে না, গ্রামে যাচ্ছি। এসো সাগর, এসো বসো। তারপর এবার পূজোয় গ্রামেতে যাচ্ছ? সেই কথা বলতেই আসছি স্যার। এই নাও 500 টাকা রাখো, বাড়ির জন্য জিনিসপত্র নিয়ে যাও। এতগুলো টাকা, তাছাড়া মাসও তো শেষ হয়নি। আরে নাও না, হিসেবপত্র পরে হবে, গ্রাম থেকে ফিরে তো এসো। কবে ফিরছ? এই পূজোর পর চলে আসবো। ও ভালোই ভালোই ফিরে এসো। তাহলে আমি আসছি স্যার। বুঝলে কাঞ্চন, গরিবের ঘরে ছেলে তো ভারী সৎ, আজকালকার যুগে এরম একটা ছেলে পাওয়া মুশকিল। সত্যি গো, ভারী ভালো ছেলে। Thank you.
আরে সাগরদা, তুমি কখন এলে এখানে? কি করছো? চাঁদ দেখছি, আর তোর কথাই ভাবছি। কি করব বল, বাড়িতে মা নেই। তোর বাড়িতে এসে দেখি কাকিমা নেই, মন্দিরে গেছে। ভাবলাম ভালোই হলো, তোর সাথে না হয় দেখাটা হবে। আমাকে না দেখলে জানি তোমার ঘুম আসে না? সত্যি রে, একদম আসে না। জানো, আজকে একটা ব্যাপারে কথা হচ্ছিল। কোন ব্যাপারে? আমি বলবো না। আরে বল না। বল না। কি হয়েছে তুমি যেটা জানো না, আমার সঙ্গে তোমার, মানে তোমার সঙ্গে আমার বিয়ে। এই কথা তো, এটা তো সবাই জানে। এতে লজ্জা পাচ্ছিস কেন? বারে আমি কোথায় লজ্জা পেলাম? কাবেরী, এই চাঁদের আলোয় তোর মুখটা ভারী সুন্দর লাগছে। যা, তুমি এরকম করলে আমি তোমার কাছে আসবো না। আমার ভুল হয়ে গেছে, তুই রাগ করলি? কাবেরী, আমার মধ্যে সংযম নেই, ধৈর্য নেই। আমি জানি, অনেক চেষ্টা করলেও তোর মতো কাউকে আমি পাবো না। এই নে, তোর জন্য এনেছি। আমার এত দামি শাড়ি? আগে এটা বল, শাড়িটা তোর পছন্দ হয়েছে কিনা? এই শাড়ি আমি জন্মেও পরব না, সারা জীবন রেখে দেব। শাড়িটা তো পরার জন্য এনেছিলাম কাবেরী। এই শাড়িটা আমার, আমার যবে ইচ্ছা হবে আমি পরব। এই যে বলছিলি সারা জীবন জমিয়ে রাখবি, তাই হবে। সারা জীবন জমিয়ে রেখে আমি মরার পরে এই শাড়িটা পরিয়ে দিয়ে চিতায় তুলে দিব। আরে সাগর! আরে বেনু! আরে চললি কোথায়? কটক যাচ্ছি। হ্যাঁ, আরে দুদিন হলো গ্রামে এলি, পরীক্ষা তো শেষ হয়ে গেছে তোর। গ্রামে থেকে কি করব? তুই গ্রামে থেকে যা সাগর, তোর মতো স্টুডেন্ট এই দশটা গায়ে আর কেউ আছে? তোকে নিয়ে আমার ভারী গর্ব রে। তুই শহর থেকে ডিগ্রিটা নিয়ে চলে আয়, তারপর সবাইকে দেখিয়ে দেবো। তুই কার কথা বলছিস? আরে বুঝলি, ওই শালা জয় বুড়ো, আরে জোচ্চোর মালটা খুব বেড়েছে। গরিব লোকেরা তো ওর উৎপাতে একদম ভয়ে কাঁটা হয়ে আছে। ওকে আমি খুব মজা দেখাবো। আমাকে হাকিম বানাবি? তুই এখনো এটা মনে করিস? আরে শুধুই কি তাই, বিয়েটা তোর এমন ধুমধাম করে দেব যে সারা গা তাকিয়ে দেখবে। খাওয়া দাওয়া তো থাকবেই, হ্যাঁ বাজনাটাও এমন বাজাবো যে জন্মে কেউ এরকম শোনেনি। যে সে ব্যাপার নাকি। ও, বাস ধরতে হবে, আমি আসি। হ্যাঁ যা। আর শোন, তুই কাজে মন দে, এদিকের কথা একদম চিন্তা করবি না, আমি আছি বুঝলি। যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? ওঠা ওঠা, এই তুই ধর না, ওঠা ওঠা ওঠা, নে ধর, নে ওঠা। হ্যাঁ, আস্তে 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 করে। এই ধানের বস্তা সব নাপিয়ে দাও, এ নাবা। কেন, আমার জমিতে ধান হয়েছে? তোর জমি?
তোর জমি আগে ছিল, এখন নেই। তোর জমি জমা এখন আমার কাছে, বন্ধক আছে। সে কথা কি ভুলে গেলি? জমি জমা বন্ধক আছে বলে আমার ধান আমি নিতে পারবো না? না পারবি না, বন্ধক রাখার আগে ভাব দিস। আরে দাঁড়িয়ে কেন, ওগুলো না পা না। না আমি বেঁচে থাকতে একটা ধানও তুমি ছুঁতে পারবে না। ভালোভাবে বলছি কাবেরি, তা না হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। খবরদার, ধানে যদি হাত দিয়েছো রক্ত গঙ্গা বইয়ে দেবো। তুই এর ভেতর ঢুকিস না বেনু, ভালো হবে না। চুর, দেখাও কি ভালো হবে না। না বেনুদা, তুমি একা এরকম করো না। তুই চুপ করে থাক কাবেরি, এরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি একাই যথেষ্ট। আরে কে আসবি, আয়। আরে দেখছো কি, মারো বেনুদা। আমি ছেড়ে দেবো না। আরে যা যা, কি করে নিজ দেখে নেবো। বেনুদা মাথায় লেগেছে? ও কিছু না, তোর বেনুদা থাকতে তোর কোনো চিন্তা নেই, বুঝলি? আরে জানি যা, চল চল কাবেরি। বুঝতে পারছি না সাগরের কি হয়েছে, বিথির পরীক্ষা শেষ হতেই তার দেখা নেই। সত্যি এই কটা দিন ছেলেটা আসেনি বলে বাড়িটা কিরম শুনশান লাগছে। আমি ভাবছিলাম বুধিয়াকে পাঠিয়ে ওর একটা খবর নেবো। হ্যাঁ সেই ভালো, বেচারা নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে। বিথির পরীক্ষা শেষ বলে গ্রামে চলে যায়নি তো? তা কেন হবে, আমি তো ওকে আসতে বারণ করিনি। আমি ওকে বারণ করার কথা বলছি না, আমি বলছি ওকে আসতে বলেছিলে না? না। আরে বলবো কেন, কি বলবো? ওহো তুমি বোঝো না, ও ভেবেছে বিথির পরীক্ষা শেষ হয়ে গেছে, এ বাড়িতে আর ওর কোনো কাজ নেই। আরে কাজ না থাকলে কি হলো, ও তো জানে আমি ওকে কত ভালোবাসি, তুমি ওকে কত ভালোবাসো, বিথিও ওকে। আচ্ছা কাঞ্চন, বিথির কি হয়েছে? মেয়েটা পার্টিতে যেত, ফুর্তি ফার্তা করতো, এই কদিন হলো একা একা চুপচাপ, তোমায় কিছু বলেছে? তুমি এরকম আজ দেখছো? আমি দেখছি সাগর এবাড়িতে আসার দিন থেকে। কি দেখেছো? তুমি বাবা হয়ে বুঝলে না, আমি তোমাকে বোঝাবো। তোমার বিথি আর সে ছোট্ট মেয়েটা নেই। ও বুঝেছি বুঝেছি। আরে বিথি কোথায় যাচ্ছ, বসো। পরীক্ষা তো শেষ, আমাদের বাড়িতে আর আসবেন কেন? আমি এখন খুব ভালো হয়ে গেছি, এবার আপনার ছুটি, খুশি তো? তুমি খুশি নও? তুমিও তো পরীক্ষার জন্য খুব পরিশ্রম করেছ। হ্যাঁ, কেষ্ট পেতে হলে কষ্ট করতেই হয়। তোমার কষ্টের ফল তুমি নিশ্চয়ই পাবে বিথি। যদি না পাই? পাবে না কেন, পরীক্ষা তো খুব ভালো দিয়েছো। জানি না স্বপ্নগুলো কি সত্যি হবে। এ শুধু স্বপ্নের কথা নয় বিথি, সাধনার কথা। সাধনা করলে সবই পাওয়া যায়। সব? হ্যাঁ, কিন্তু কি চাও তুমি? আপনি যদি না বুঝে থাকেন তাহলে আমার কিছু করার নেই। এই কদিনে আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে আমি তো কখনোই। এ কি বিথি, তোমার চোখে জল? না ও কিছু না বিথি। নমস্কার স্যার। আরে সাগর এসো এসো, অনেকদিন দেখছি না কেন, বসো। আরে বসো না, কি হলো, তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? না তেমন কিছু নয়, কিছু কথা ছিল। বলো। বিধিকার তো পরীক্ষা হয়ে গেল। ভালো হয়েছে, আমি তো খুব খুশি। আমার বাড়ির কথা তো আপনি জানেন স্যার, একটা চাকরি বাকরি না হলে তো সংসার চলছে না। তুমি এই ব্যাপারে ভাবছো? দেখো সাগর,
তোমাকে আমি আগেও বলেছি, তোমার ভবিষ্যতের দায়িত্ব আমার উপরে। ভবিষ্যৎ বলে আমার কিছু নেই স্যার, বর্তমানটাই আমার সবচেয়ে বড় সমস্যা। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। যা করার দরকার আমি করব। তবে হ্যাঁ, আমার জন্য তোমাকে একটা কাজ করে দিতে হবে। গ্রামে একটা জরুরি কাজ আছে, আমার অবস্থা তুমি দেখছো, ফ্যাক্টরি ছেড়ে বাইরে বেরোবার উপায়ই নেই। আমি বলছিলাম কি, তুমি বিথি আর তার মাকে নিয়ে দু চার দিনের জন্যে গ্রাম থেকে ঘুরে এসো, আমার কাজও হবে, তোমার একটু চেঞ্জও হয়ে যাবে, কি বলছো? স্যার আপনি যদি যেতে বলেন নিশ্চয়ই যাব। ভেরি গুড, যাও ওপরে গিয়ে বিথি আর ওর মাকে খবরটা দাও। স্যার একা একা চুপচাপ বসে আছো যে, কি হয়েছে? কিছু না, বসে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? কিসের স্বপ্ন? পাওয়ার স্বপ্ন, যা কখনো পাইনি, হয়তো কোনোদিন পাবো না। স্বপ্ন অনেক সময় সত্যি হয়। হ্যাঁ, আপনি চাইলে স্বপ্নটা সত্যি হতেও পারে। না বিথি, তোমার স্বপ্নে আমায় টেনো না। তাহলে কেন আমার জীবনে এলেন? কেন কেন আমার জীবনে স্বপ্ন দেখালেন? তোমার স্বপ্ন সত্যি হলে আমার জীবনে যে ঝড় আসবে সেই ঝড়ে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না বিথি। না, আমি বাঁচতে চাই না, তোমাকে ছেড়ে আমি বাঁচতে চাই না বিথি।
এ শুধু স্বপ্নের কথা নয় বিধি, সাধনার কথা। সাধনা করলে সবই পাবে, স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয় বিধি। এই চাঁদের আলোয় না তোর মুখটা ভারী সুন্দর লাগছে। হ্যাঁ, স্বপ্নটা সত্যি হতেও পারে। তুই এখানে বসে, আমি তো খুঁজে মরছি। কি ব্যাপার, মুখটা শুকনো কেন? কি হয়েছে রে? কিছু হয়নি। এই, নিশ্চয় কিছু হয়েছে, বল তুই আমাকে। 3 মাস হয়ে গেল, ওর কিছু খবর নেই। সাগরের কথা বলছিস? ও হ্যাঁ, বড়মাও তো এটাই বলছিল। বেনুদা, একটা কাজ করে দেবে? তুই বললে আমি করব না, বল। একবার কটক যাবে? এই কথা, যাব, নিশ্চয়ই যাব। আমার মনে হচ্ছে কিছু অসুবিধে হয়েছে। তুই এ নিয়ে ভাবিস না, আমি কালই কটক যাব। নে প্রসাদ খা, হা কর। বুঝিস না কেন, আমার গ্রামে যাওয়ার সময় নেই। আর এখানে তো দিব্যি ঘুরছিস। কোথায় ঘুরলাম? আজই দেখলাম। জানিস কাবেরী এটা জানলে কি হবে? কি জানবে? কি জানবে? কাবেরী তোর জন্য সব দিয়ে দিল, আর তুই তাকে ছেড়ে একটা অন্য মেয়েকে নিয়ে ঘুরছিস। দেখবে না, কিছু না জেনে না বুঝে উপদেশ দিতে আসিস না। মনে রাখ সাগর,
কাবেরি জীবন নিয়ে খেলছিস কিন্তু তুই। আমি কারো জীবন নিয়ে খেলছি না। যা যা, ফালতু জ্ঞান ধারিস না আমায়। উপদেশ তোকে দিইনি সাগর, কিন্তু তুই যা করলি ভালো করলি না। তুমি কিছু বলছো না কিন্তু। আরে বললাম তো, আবার কি বলবো? কিছু ঝামেলা বুঝলে? হ্যাঁ না, মানে ঝামেলার কি আছে? তাহলে চিঠি লিখছে না কেন? চিঠি লেখারও সময় আছে? কাজের চাপে ও সময়ই পায় না। তুই একটা পাগলি তাই এসব ভেবে মরছিস। তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছ বেনুদা, ওর নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ সত্যি বলছি রে, ওর কিছু হয়নি, কিচ্ছু না। আর যদি কিছু হয়ও না, দেখিস কাবেরি সারা জীবনটা পস্তাবে কেমন। সুখ শান্তির জন্য বুঝলে কাঞ্চন, শুধু পয়সাই নয় মনটাও জরুরি। সে কথাই তো বলছি, সাগরের মতো ছেলে পাওয়া মুশকিল। বিথির সঙ্গে কথা বলেছ? তার কি ইচ্ছে? বাবা হয়ে মেয়ের মন বুঝতে পারলে না? শোনো, সাগরকে আসলে ও খুব ভালোবাসে। সাগরকে পেলে? এতে কোনো বাজারই সওদা নয় যে বিথির জন্য সাগরকে কিনে নিয়ে আসবে। সাগরের তো মত থাকা দরকার। কে না বলেছে? তুমি ডাকো ওকে, জিজ্ঞেস করো, আমার মনে হয় সাগরও নিশ্চয়ই রাজি হবে। আচ্ছা শো। ঘর বাড়ি নিলাম আমি হতে দেব না। আরে সাগর তুই? হ্যাঁ আমি। তুমি ভেবেছিলে আমি আর ফিরবো না, আর ঘর বাড়ি সব তোমার নামে নিয়ে নেবে। টাকাটা রাখো আর কাগজপত্র বার করো। কত টাকা আছে বাবা? 15,000। পুরো 15,000? আচ্ছা বাবা আচ্ছা, এত তারা কিসে? হ্যাঁ দিচ্ছি বাবা, কাগজ দিচ্ছি। এই নে বাবা নে। বুঝলি হরি, কেসটা বেশ গড়বড়। মা মা, ও এসে গেছিস বাবা? ও কাবেরি বোন। না মা, এখন আর ওকে ডাকার দরকার নেই। কি হয়েছে বাবা, তোর শরীর ভালো আছে তো? তোর খিদে পেয়েছি, যাই গিয়ে কাবেরিকে বলি তোর জন্য ভালো করে রাঁধতে। বললাম না, কাবেরিকে ডাকবার দরকার নেই। এতখানি জার্নি করে এলি, রাত্রিবেলা উপোস করবি? খিদে নেই। হ্যাঁ রে, এই তো আমাদের এখানে কটক, আমাদেরকে একবারও দেখতেও ইচ্ছে করে না। এই তো এলাম। প্রতিটা দিন বহু যুগ বলে মনে হয় রে। তোর খবর না পেয়ে ওর যা হাল, আমি একা ওকে কিভাবে সান্ত্বনা দিয়ে কাটাবো বল? যা অবস্থা মানে? কার কথা বলছো? আরে দূর, আমাদের কথা বাদ দে, যা দেখ গিয়ে তোর পথ সে কাবেরি কেমন বসে আছে। কাবেরি? দেখ বাবা, বুড়ি হয়ে গেলাম, কতদিন অপেক্ষা করব। এই হপ্তাতেই ভালো দিন পড়েছে, আমি ভাবছি কাজটা সেরেই ফেলি। হ্যাঁ করবে বই কি, তবে কাবেরির সাথে নয়। কাবেরির সঙ্গে নয়? সেটাই বলতে এলাম মা, আমার পাত্রী ঠিক করে নিয়েছি। তুই ঠিক করে নিয়েছিস? আরে তুই কে রে? শোন, কাবেরি ছাড়া এ বাড়িতে কেউ বউ হয়ে পা রাখলে সে কথা আমি কখনোই মেনে নিতে পারবো না। সে কথা তুই একবারও ভাবিস না সাগর, আমি গলায় দড়ি দেবো বলে দিচ্ছি। মা, এ বাড়িতে যে বউ হয়ে আসবে
তাকে তুমি যদি ঢুকতে না দাও তাহলে আমি আসবো না কোনোদিন। তোর লজ্জা করছে না? বল, কাবেরে কি না করেছে? কার পয়সায় পড়েছিস? কার পয়সায় এ ঘর চলেছে? তুই এত নেমু খারাম, এত বেঈমান! ওর ধার আমি শোধ করে দেব। কি বললি? ওর ধার শোধ করবি? দেখ গিয়ে, তোর জন্য আজ তার ভিখারির দশা, তোর জন্য ওর ঘর বাড়ি জমি জমা সব বাধা পড়েছে। এই নাও ওর বাড়ির কাগজ, ফেরত দিয়ে দাও ওকে। কাবেরীর মতো লক্ষ্মীকে তুই পায়ে ঠেলছিস? তোর ধর্মে সইবে না রে সাগর, তুই নরকে যাবি। সাগরদা, সাগরদা, সাগরদা! বড় মা, সাগরদা যে চলে গেল, কখন এসেছিল, চলে গেল কেন? বড় মা, ও বড় মা, কি হয়েছে? কিছু না। হ্যাঁ রে, তুই ওকে ডাকিস নি? হ্যাঁ, ও কিছু বলল? তুই ওকে বললি না কাল এসে আর চলে যাচ্ছ, দুটো দিন থেকে যেতে পারলে না? তোর এটুকু বোধ নেই? আমি কি করেছি? কিছু করিস নি, আর কিছু করতেও হবে না। আমাকে বকছো কেন? আমি কি জানি? এখন কেন এসছিস? এখন কি হবে? তোদের সব ভুলের জন্য আমায় জ্বলে পুড়ে মরতে হবে। আমি তো চলে যাচ্ছি না। এই কদিনে আমাদের ভুলবেন না তো সাগরবাবু? কয়েকদিনের তো ব্যাপার, তারপর দেখা হবে। আরে পরে দেখা হোক না হোক, খাবার দিনে নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ সাগরবাবু, আপনার একটা মেডেল পাওয়া উচিত এর জন্য। হ্যাঁ ঠিক, এই মেসে আজ অব্দি কারো বিয়েই হলো না। এই আমারই কথা দেখুন না, বসন্তের পর বসন্ত কাটে কিন্তু প্রজাপতির দেখা নেই। আমার এই মরুভূমিতে ফুল ফুটেছিল সাগরবাবু। তাই নাকি? কবে ফুটেছিল তাকে আমি ভুলতে পারিনি। মানে? ওহো, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন, বাকিটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আসি। নমস্কার, নমস্কার, আসি আবার, দেখা। নমস্কার। চিঠি, 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 চিঠি। এই শোন, কোথায় যাচ্ছিস? দেখলি না চিঠিটা এলো? না পড়ে চলে যাচ্ছিস? চিঠি আমার নয়, তোমার। পেটে খিদে আর মুখে লাজ, আয় আয় নে পড়। সেদিন একটু বকেছিলাম বলে তারপর থেকে আর আমার দৌড় মারাস না। আরে দেখছিস কি, পড়। আমি জানি রে, সাগর কখনো আমার কথার অমান্য করবে না। মা, কি হলো? অভিশাপ দিও না, আগামীকাল আমি বিথিকে বিয়ে করতে চলেছি। Oh,
দিলাম, আর কি দেব? আমার দুঃখ, আমার সুখ, সম্মান সম্পত্তি সব দিলাম, সব দিয়ে দিলাম। কি হলো কাবেরী, কাঁদছিস কেন? আমি কিছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। বল না কি? মা মাথাটা ধরেছে। শোব, ছোটবেলায় যেভাবে তোমার কোলে মাথা রেখে শুতাম আমি সেভাবে শোব মা। আয় মা, আয় আয় আমার কোলে শো, শো মা। মন্দিরের সামনে একে ছেলেখেলা করছো দিদি? ছেলেখেলা করি? কাবেরীকেই বউ করবো বলে আমি মনে ভেবে নিয়েছি। তোমাদের কত বড় বংশ, তোমার ছেলের সাথে আমার মেয়েকে কি মানাবে? ভগবান সাক্ষী, কাবেরীর সাথে সাগরের বিয়ে হবেই হবে। মানে কি হয়েছে আমার, বল। কিছু না মা, কিছু না। আমায় বাঁচা। আজ সূর্য কোন দিকে উঠলো? তুমি আজ আমার কাছে? আমায় বাঁচা রাধু, আমার মান সম্মান আজ সব তোর হাতে। কেন? সে কথা আর বলিস না ভাই, মেয়ের বিয়ে সব তৈরি, খবর এসছে যে বড়া আসবে না, তাকে মাধবের নামে কে উল্টো পাল্টা বলেছে। আজ যদি বেনুকে তুমি না দাও আর আমি ভেসে যাবো ভাই। বেনু তো ম্যাট্রিকটাও পাশ করতে পারেনি, এইরকম একটা অপকণ্ডকে জামাই করবে? তুমি হাকিম জামাই যাইতে না? সেসব তো পুরনো কথা, আজও ওই কথাগুলো ধরে রেখেছ? সেদিন তুমি বিয়ের প্রস্তাব নিয়ে এসে যা আমার কাছে এসেছিলে, সেদিন পরলোকিতে অন্ধ হয়ে তোমায় ফিরিয়ে দিয়েছিলাম। আমার সোনা ভাই, আমার রাগ করিস না, সেসব ভুলে যা,
আমার কর্মফল তো পেয়েছি, ভগবান তো শাস্তি দিয়েছেন, তুই না করলে আমায় তো গলায় দড়ি দিতে হবে। বুড়ো ওই মানুষটা দরজায় চোখে জল ফেলছে, এতে অমঙ্গল হবে, ওনাকে বলে দাও আমি রাজি আছি। কার ভাগ্যে কি আছে, বেনু চাইলে নিজে ওদের বাঁচাতে পারে, তাই করুক। পাগল, যা সব হয়ে গেছে এখন কি রাজি হবে? তুই বললে আমি বেনুর পা ধরে ক্ষমা চাইবো, তাতেও কিছু লাভ হবে না, যা জেদি ছেলে ও। তুই কি আমায় ফিরিয়ে দিবি রে রাধু? তবে একটা রাস্তা আছে, তুমি কাবেরীর কাছে যেতে পারবে, ভগবানের কথাও বেনু শুনতে নাও পারে কিন্তু কাবেরীর কথা নিশ্চয় শুনবে। আমি কোন মুখ নিয়ে এখন কাবেরীর কাছে যাব রে রাধু? তাকে আমি যা হেনস্থা করেছি সে কি আমার কথা শুনবে? আর কোনো রাস্তা নাই, কাবেরী ছাড়া তোমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করতে পারবে না। আচ্ছা, তুই যখন বলছিস যাচ্ছি, হাত পা ধরে আমি কাবেরীর কাছে ক্ষমা চাইব। অদিদি, কি চাই জয় তোমার, বলো, বাড়ি দখল করবে? আমি পাপি, আমি খুব পাপি দিদি, ভগবান তাই শাস্তি দিয়েছে, ডাকো তুমি কাবেরীকে ডাকো, আমি পা ধরে ক্ষমা চাইব। তুমি গায়ের একজন মাতব্বর লোক, আমাদের কাবেরী একটা গরিব ঘরের মেয়ে, তার পায়ে ধরবে তুমি? তুমি একটু ডাকো কাবেরীকে, সেই কেবল আমায় বাঁচাতে পারবে। ও কিনা বাঁচাতে পারে তোমাকে? হ্যাঁ, মেয়েটা আমার লগ্নভ্রষ্ট হবে, বর আসতে রাজি হচ্ছে না, এখন বেনুই শুধু বর্ষা। কাবেরী যদি একবার বেনুকে বলে, বেনু তাহলে অরাজি হবে না, বিয়েটা অন্তত হয়ে যাক, তোমরা সবাই থাকতে আমার মেয়েটার লগ্নভ্রষ্ট হবে। সে যদি মাধবী না হয় কাবেরী হতো তাহলে, তাই তুমি না করো না কাবেরী মা। জেঠু চলো আমি যাব। কাবেরী তুই আমার, চলো না জেঠু, লগ্ন বয়ে গেলে আর ফিরবে না। কাবেরী, তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি, এই কথা বলতে এসছিস আমার কাছে? বলি তুই, ওই বুড়ো আমাকে অপমান করছে, তোকে অপমান করেছে, তার মেয়েকে আমি বিয়ে করব? না না, আমি পারবো না। এতে লজ্জার কি আছে, সে তো তোমার কাছে এসেছে, মাধবী খুব ভালো মেয়ে, তোমায় খুব ভালোবাসবে। তোমার আপত্তি থাকলে আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না, জানবো দাদা বলে কেউ নেই। সব জেনে শুনে কেন জেদ করছিস কাবেরী? তাহলে আমার কথা রাখবে না? কাবেরী, আমি বিয়ে করলে সত্যি তুই খুশি হবি? খুব খুশি হব, তবে যাতে তোর খুশি তাতে আমারও খুশি। বেনুদা, আমি চাই জেঠুকে খবরটা দি। তুই কোথায় যাচ্ছিস মা? সম্প্রদান তো হয়েই গেল, আমি এবার আসি জেঠু। না মা, তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে। না মা, তুই থাক। না গো জেঠু, রাত হয়েছে, আমি যাই। বুঝলেন দাদা, কাবেরীর মতো মেয়ে লাখে একটাই পাবে তুমি। হ্যাঁ, ওর ওপর দিয়ে এত বড় ঝড় চলে গেল, কেউ কিছু জানতেও পারল না, ভাবা যায় না। বড় মা অবুঝলো বলে তুমিও তাই হবে, বিয়ের পর সাগর দ্বারা প্রথম আসছে, খাওয়া দাওয়া না হলে গ্রামের লোক কি বলবে? আমি তোকে আগেও বলেছি কাবেরী, এভাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াস না তুই, তোকে সে লাথি মারেনি, বেহায়া কোথাকার, যাবি না ওখানে তুই। সবার ভালো হবে বলেই করছি মা। সাগরদা বাড়ি পৌঁছে সব চুপচাপ দেখলে কি ভাববে, গায়ের লোক কি বলবে, লজ্জাটা তখন কার হবে? এত দুঃখের পরেও লোকের কথাকে এত ভয়? আমি ওটা সয়ে নেব মা, লজ্জা নয়, কারুর চোখে ছোট হতে পারবো না। ও বাড়িতে খাওয়া দাওয়ার দায়িত্ব সব আমার, না এ বাড়িতে আমি থাকতে বিয়ের শালাই বাজবে না,
এই পুরা কপালে কোন সুখটা জুটলো যে আমি উৎসব করব? আমার স্বপ্ন সব ধুলোয় মিশে গেল কাবেরি, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেঁদো না বড় মা, আমি তো কাঁদছি না। তুমি কেন কাঁদছো? যা হয়ে গেছে সবই ঠাকুরের ইচ্ছে। এ তো সব শান্তনুর কথা, এসব তুই আমায় কেন বলতে আসছিস? তুই আমার কে রে? আমি তোমার কেউ নই বড় মা। আমি কি এই বাড়িতে বড় হইনি? তুমি কি এতই অবুঝ? ছেলে তোমার নতুন বিয়ে করে বাড়িতে আসছে, তোমার কি একটুও চিন্তা নেই? ওকে আমি চিনতে পারিনি। হ্যাঁ রে, নিজের জন্ম দেওয়া ছেলেকে আমি চিনতে পারলাম না, কিন্তু তোকে আমি চিনেছি, তোকে আমি ঠিক চিনেছি। তুমি কেঁদো না বড় মা, আমার দিকে দেখো। আমি আমি হাসছি, হাসছি। হাসছিস? এত কিছুর পরও তুই হাসছিস? আমাকে ছুঁয়ে বল, ঠাকুরের এই ইচ্ছে তুই মেনে নিয়েছিস? চেষ্টাটাকে নষ্ট করে দিও না, যা বোঝার বুঝে নাও। এই দিন কটা হাসি খুশিতে কেটে যাক বড় মা। ভালো আছি, খুব ভালো আছি আমি, জানি রে কাবেরি, জানি। কাঁদবার জন্য তো সারা জীবনটা পড়ে আছে, তুই কাঁদবি, আমিও কাঁদব। আমার মরণও হয় না, সাগর আমাকে পাপের পুকুরে ফেলে দিল রে কাবেরি। কি হলো রে, কি হলো, কি পাপ করেছি?
বসো। হ্যাঁ গো, এবার ঘুমটা খোলো। বুঝলি মাধবী, এরম একটা মুখ দেখলে দেবতারও মাথা ঘুরে যাবে। করছিস কি, পাকাটা দে, বেচারি ঘেমে নিয়ে গেল। না থাক, আমিও আপনার মতো এমনি। আমাকে আপনি বলছো কেন? দেখো এখানে এত ভদ্রতা চলবে না। না না, আমি তো কাউকেই চিনি না, সেই জন্য। চিনে যাবে, ভালো করে চিনে যাবে। আরে তুমি অমন ভাবে দেখছো কেন? না আমি আপনাকে আগে দেখিনি তো, সেই জন্য। মাধবী তুই থাক, আমি আসছি। বড়মা, ও বড়মা, বউ এসে গেছে। তুমি ঘরের ভেতর এভাবে শুয়ে আছো, নতুন বউ কি ভাবছি বলো তো? ও বড়মা, চলে যেতে বলোকে, চাই না আমার অমন বউ, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, বিথি এসেছে আশীর্বাদ নিতে। এ কি বড় মা, বউ তোমার কাছে এলো আর তুমি তার সাথে একটা কথাও বললে না? ভাগ্য করে এমন বউ মেলে বড় মা। তোমার বউ না চাঁদের থেকেও সুন্দর, সর্বনাশে আমার শেখার। বড় মা, আমি কি করলাম? এরকম কথায় কথায় চোখের জল ফেলো না দিথি, আমি আছি, আমার উপর তোমার ভরসা নেই। কেন তোমার মা মুখ ঘুরিয়ে নিলেন? আমি কি অপরাধ করেছিলাম? মাকে তুমি চেনো না, মানে পুরোনো দিনের লোক তো, মাকে না জানিয়ে বিয়ে করেছে বলে মার খুব অভিমান। কেন তুমি তাকে জানাওনি? জেনে শুনে এ বাড়িতে এনে কেন আমায় ইনসাল্ট করালে? তাকে জানাতে গেলে তো হয়তো এই বিয়েটাই হতো না। বিয়েটাই করা হতো না? কি কারণে হতো না? তোমার মতো কোনো মেয়েকে হয়তো মা বউ করতে রাজি হতো না। তাই বলে তাকে লুকিয়ে বিয়ে করবে? দেখো বিথি, আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি আমার সাথে কটকে থাকবে। তার মানে আমায় বিয়ে করে তুমি নিজের মা, গ্রাম, বাড়ি সব ছেড়ে থাকবে? না, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমার সংসার এটাই, আমি এখানেই থাকবো। তোকে দেবো, তোমাকে না, তোমাকে না, না তুই নে। আরে না না, আরে খেয়ে নে, নে নে নে, তোমাকে দিয়ে দাও। এই কাবেরি, কাবেরি দি, এখানে লুচি দিও। এই কাবেরি দি, এখানে তরকারি দাও। আরে নে নে খা, এটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ কাবেরি দি, এদিকে। বেনু, তুই আমার জন্য যা করলি নিজের ভাইও করতো না। তুই আমার সাথে কটক চল, আমার কারখানায় তোকে একটা চাকরি দেব। বেনু, তুই না থাকতে নেমন্তন্ন কাজকর্ম। আরে থাক থাক, আমি কারো চাকর নই। আর তুই নেমন্তন্ন কথা বলছিস, খালি কাবেরি বলেছি বলে আমি এখানে এসে কাজকর্ম করছি, বুঝলি? এসব কাবেরি করেছি, আমি কেউ নই, কাবেরির কথা রাখতেই এসেছি। হ্যাঁ যাই হোক, আমার আর চিন্তা নেই, সাগরের বাবা না থাকুক, কিন্তু আপনারা তো আছেন, আমরা তো আছি, কিন্তু সাগরের যা দায়িত্ব সবই হলো এ। আপনাকে কিছু দেব না? থাক মা, আর কিছু দরকার নেই। তুই যাকে অধিকটা দেখ, আমাদের কিছু দরকার নেই। আচ্ছা কে মেয়েটি? চৈতন্যবাবুর মেয়ে।
আচ্ছা, সাগরকে টাকা পয়সা দিয়ে পড়িয়েছে ও, নিজের ঘর বাঁধা দিয়েও সাগরকে পড়িয়েছে। আসলে মেয়েটা ভারী ভালো, সবাইকে আপন করে নিতে জানে। এদিকে তরকারি দিয়ে যাও। আচ্ছা, এখানে কাবেরিদির খুব কদর। হ্যাঁ, গ্রামের সব জায়গায়। আমি গ্রামের কথা বলিনি, এই বাড়ির কথা বলছি। বোঝো ঠেলা, সাতকাণ্ড রামায়ণ পড়ে ফেলে তুমি বলছো সীতাকার বাবা। কি করে জানবো বলো, কেউ বলেনি তো। আরে, সারা পৃথিবী সত্যি লোক জানতো সাগরদার সঙ্গে কাবেরিদির। কি হলো মাধবী বলো। আমায় কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু জানি না। আমি তো বলছি বলো, সাগরদার সঙ্গে কাবেরিদির সম্পর্ক তুমি কল্পনাও করতে পারবে না। ছোটবেলা থেকেই ওদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সাগরদা একথা তোমায় বলেনি? এই যে শোনো, আমি একথা বলেছি বলে কাউকে বলো না জানো। বিথিকা, তোমার বাবা যাচ্ছেন। বাবা! তুই এভাবে কাঁদিস কেন? আমি যেতে পারবো না মা, তুই তো যা চেয়েছিলি তাই হলো, তাহলে কাঁদছিস কেন? তুই কাঁদিস নি, কাবেরী থাকতে তোর কোনো অসুবিধা হবে না। বিথিকে দেখিস মা। তুই কাঁদিস নি মা, তুই কাঁদিস নি, আমি যাচ্ছি। তুমি কেঁদো না বিথি, আমি তো আছি। তুই হেসে হেসে সবাইকে আপ্যায়ন করছিলি, এখন এখানে বসে তুই কাঁদছিস? আমায় কিছু বলো না মা, আমি সহ্য করতে পারবো না। যা না, যা, আর একটু বাইরে যা। কে বিয়ে করলো তাতে তোর কি মাথা ব্যথা? সেবারে ওর বাবা যেমন জ্বর হয়ে মরেছিল, এবারে ও সেরকম জ্বরে পড়ে মরবে। তুমি অভিশাপ দিও না মা, আমারই অদৃষ্ট, যা দুঃখ কষ্ট আমি ভুগব, আর কারো কোনো দোষ নেই। কাবেরী তোমার কে হয়? কাবেরী? হ্যাঁ, কাবেরী। চুপ হয়ে গেলে কেন? কাবেরী আমাদের পাশেই থাকে। শুধু এইটুকুই? ওদের সাথে আমাদের বাড়ির বহুদিনের সম্পর্ক। ব্যাস এইটুকু? কি শুনতে চাইছো তুমি? যা বলার তোমার সাহস নেই। দেখো বিথি, এরকম ছোট ছোট কথায় তুমি যদি রাগ করো আমার কিছু করবার নেই। তোমার উপর রাগ করব? না, তোমার উপর বরং করুণা হচ্ছে আমার। এসব কি বলছো বিথি? এত স্বার্থপর তুমি? কেন কাবেরীর কথা আমায় লুকিয়েছিলে? কেন জেনে শুনে একটা নিরীহ মেয়ের তুমি সর্বনাশ করলে? চুপ করো বিথি, না জেনে শুনেই নিজের স্বামীকে তুমি সন্দেহ করছো। হ্যাঁ, লজ্জায় মুখ লুকাচ্ছো, কারণ আমি তোমার স্ত্রী। তোমার স্ত্রী বলে কি সম্মান দিয়েছো আমায়? আমি তো সম্পত্তি চাইনি, চেয়েছি ভালোবাসা।
আমি তো কিচ্ছু পেলাম না। কাবেরীর সঙ্গে তুমি সবার মনই ভেঙে দিয়েছো, কেন কেন তুমি এমন করলে? আমি কি করেছি তার কৈফিয়ত তোমাকে দেবো আমি? হ্যাঁ, কেননা মেয়েদের জীবন তোমার হাতের খেলনা নয়। নিজের স্বার্থে তুমি কাবেরীকে ঠকিয়েছ, আমাকেও ঠকিয়েছ। মনে রেখো, কাবেরীর অভিশাপে তুমি, আমি, আমাদের সংসার সব ছারখার হয়ে যায়। তুমি ভুলে যাচ্ছ বিথি, আমি যা করেছি তোমার জন্য করেছি। আমার জন্য? আমার জন্য তুমি একজনের ক্ষতি করবে? না না, আজ তোমাকে দেখলে আমার ঘেন্না হচ্ছে। যাকে বিয়ে করেছো তাকে যদি ঘেন্না করো জীবনে কিন্তু শান্তি পাবে না বিথি। মা, আমি কটক যাচ্ছি। একি দিদি, ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, তুমি তার সাথে কথাও বললে না। কি বলতাম, আমার বুকের ভেতরটা জ্বলছে। আমি ওকে আশীর্বাদ করতাম? আমি আশীর্বাদ না করলে কি হবে? ঠাকুর আছেন, তিনি সব দেখছেন। সাগরের ওপর রাগ করে থেকো না দিদি, ঠাকুরকে ডাকো, কাবেরীর যাতে একটা গতি হয়। তার আর কি গতি হবে? কিভাবে সে পড়বে কোনের সাজ? সে কি আর নিজের জন্য কিছু বাকি রেখেছে? বুঝলে দিদি, যেভাবে হোক কাবেরীকে বুঝিয়ে শুনিয়ে তার বিয়েটা দিয়ে দাও। ওকে বলো বর খুব ভালো। সত্যি রে, কাবেরীর বিয়ে ব্যবস্থা করতে পারবি? তাহলে আমার দুঃখ ঘোচে। হ্যাঁ রে, কোনো উপযুক্ত ছেলেকে চিনিস নাকি? নাকি হাওয়াতেই প্রসাদ করছিস? তা বলে আমরা সবাই থাকতে মেয়েটা কুমারী রয়ে যাবে? কাবেরীর বিয়ে না হলে তুমি কখনো শান্তি পাবে? সাগর শান্তি পাবে? আর তোমার বউটাও কি শান্তি পাবে? পারবে? তুই পারবি আমার কাবেরীর বিয়ে দিতে? ঠাকুর চাইলে উপায় হবে দিদি। তাই কর, জানবি সেদিন আমি ভীষণ খুশি হব। বর যেন হয় রাজার মতো সুন্দর। আমি আমার জমি বাড়ি যা আছে সব বেচে দেবো, সব দিয়ে দেবো ঠাকুরের পায়ে। আমার কাবেরীর বিয়ে আমি খুব ধুমধাম করে দেবো। আমি কাবেরীর কথা বিয়ে করলাম, আমার কথা ও করবে না? দেখবে জেঠিমা কেমন ধুমধাম করে আমি কাবেরী বিয়ে দিই, যে সাগর দেখে ট্যারা হয়ে যাবে। সত্যি বলছিস বেনু, তুই কাবেরীকে বোঝাতে পারবি? হুম। ভালোবেসে মেয়েটা কি পাপ করেছে? ভগবান আমাকে কেন এই অভিশাপ দিল? তুমি কেঁদো না বড়মা, তুমি দেখো কাবেরীকে আমি আমি আরো ভালো ছেলে নিয়ে আসবো। কাবেরীর বিয়ে হবে, সংসার করবে, নাতি নাতনি হবে। এত ভাগ্য কি আবার হবে রে বেনু? আমি গিয়ে সুশান্তকে ডেকে আনি, তুমি নিজে দেখো, ভারী ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, পড়াশোনাও করেছে। বলো তাকে ডেকে আনছি। করো, তাই করো। আমি কাবেরীর মাথায় সিঁদুর দেখব, হাতে শাখা দেখব। এই বন্দোবস্ত তুই করে দে রে বেনু, আমায় একটু শান্তিতে মরতে দে। তুমি চিন্তা করো না বর্মা, কাবেরীকে শুধু রাজি করাতে দাও, দেখবে এই সাগরকে এমন জব্দ করব যে বাবার নাম ভুলে যাবে। তুই আমার নিজের ছেলে না হয়েও বেনু, কিন্তু তার থেকেও তুই অনেক বড়। এই খাবার দাবার আমি ছুঁয়েও দেখবো না, নিয়ে যা। আমি তোমার মনের কথা জানি মা, আমি তোমার সব দুঃখ কষ্টের মূল, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। যা যা, আমায় শুতেও আসবি না। আমি কি করেছি মা, আমার কি দোষ? বাবা মায়ের বাড়ি ছেড়ে এসেছি, তুমিও যদি এমনি মুখ ঘুরিয়ে থাকো তবে আমি কিভাবে থাকব? আমি যদি তোমার বউ না হয়ে মেয়ে হতাম তবে? তুই কেন কাঁদছিস? তোকে কে দোষ দিয়েছে? তুই কি জানিস? আমি যেটুকু জেনেছি তার বেশি আর জানার দরকার নেই। আমি তোমায় বলে রাখছি, তুমি না খেলে আমি জলও ছোব না। বেনুদা, মা বুঝছে না বলে তুমিও বুঝবে না? তোমরা এত অবুঝ হলে বাকিদের কি করে বোঝাবো? একটা ছেলের জন্য তুই বিয়ে শাদি করবি না? তোমার কাছে হতে পারে, আমার কাছে নয়।
ঠাকুরকে সাক্ষী রেখে বড়মা বিয়ে দিয়েছিল। কি হলো সেই বিয়ের ফল? সাগর নিজের আখের গুছিয়ে কেটে পড়ল, আর তুই চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবি? তুই তোর মার দিকটা ভাব, তোর নিজের দিকটা ভাব, কেন এমন করছিস? মায়ের সব দুঃখ আমার, আমার তো কোনো দুঃখ নেই। দেখো বেনুদা, নদীতেও ডুববো না, গলায় দড়িও দেব না। তাহলে তুই তুই সারা জীবন এভাবে একলা বিয়ে না করে থাকবি? মানতে পারছি না। আমি তো বিবাহিত বেনুদা, সিঁদুরও পড়ি না, শাঁখাও পড়ি না, কিন্তু বিয়েটা হয়েই গেছে মনে। কাবেরী বুঝলে দিদি, আমি না আজ ভীষণ খুশি। কেন রে, কি হয়েছে? তুমি যেন জানো না চারিদিকে কি হচ্ছে, তোমার বিয়ের জন্য ব্যবস্থা হচ্ছে। তুমি এই ব্যবস্থায় খুব খুশি না? তোমার মনের কথাটা আমি জানি বিধিকা। তুমি ভাবো এই লজ্জা অপবাদ ভয়ে আমি বোধ হয় ভেঙে পড়ব, সাগরকে ভুলতে নিজে ভুল করব। না, তাকে ক্ষমা করেছি, তোমাকে ভালোবেসেছি। আমার যা দুঃখ সেসব আমার নিজের, আর কাউকে সে নিয়ে ভাবতে হবে না। আমি বিয়ে করব না, কিন্তু তোমার কোনো ভয় নেই। আমি যাকে বলতে চাই ভুল করেও তাকে চাইব না। তোমার যদি বিশ্বাস না হয় এই ঘরে আমি আসবো না, তোমাদের কারোর মুখ দেখবো না। আমায় ক্ষমা করে দাও দিদি, আমি তোমার পায়ে পড়ছি। আমি কি বলতে গিয়ে আমি কি বলে ফেলেছি? তোকে জানা বা বোঝার ক্ষমতা তো আমাদেরও নেই, ও তো দুদিন এসেছে, ওকে তুই ক্ষমা করে দে। সেদিন আমি রাগ করে কিছু কথা বললাম বলে আজ অবধি তুমি বাড়ি ফিরলে না। আমি না হয় পরের মেয়ে, কিন্তু এ বাড়িটা তো তোমার নিজের, গ্রামটাও তো তোমার নিজের। আমার দিব্যি, এই চিঠি পাওয়া মাত্রই তুমি গ্রামে চলে এসো। মা, মা ও এসেছে। হ্যাঁ, ও তুই এসেছিস? হ্যাঁ মা, আমি জানতাম মা তুমি বেশি দিন রাগ করতে পারবে না। আমার যত পাপ যত অপরাধ সব ক্ষমা করে দেবে তুমি। এবার তোর সংসার তুই সামলা বাবা, এই পুরো বয়সে এত শত ঝামেলা আমি পারছি না। বড় মা, আরে আরে আরে, তুমি কোথায় যাচ্ছ গো দিদি? আরে তুমি এখনো ঘুমোওনি? আমার চোখ থেকে ঘুম কবেই চলে গেছে বিথি। আমি তোমায় কটা কথা বলতে চাই। কি কথা? তুমি আমাকে ক্ষমা করেছ তো? আমার অপরাধের প্রায়শ্চিত্ত নেই। আছে, তুমি পারবে? পারবো বিথি, পারবো। গা ছুঁয়ে বলো, আমায় যা বলবে সত্যি বলবে। তোমাকে আমার কিছুই লুকোবার নেই বিধি, আমাকে বিশ্বাস করো। তুমি কাবেরী দিকে এখনো ভালোবাসো? মিথ্যে বলে তোমায় আর অপমান করব না, আমি আজও কাবেরীকে ভালোবাসি। বিশ্বাস করো বিধি, তোমায় ছাড়া বাঁচতে পারবো না বিধি। বলো তুমি ক্ষমা করেছো আমায়?
তাহলে সাগর থাক থাক বসো। দেশ থেকে কবে এলে? আজই ফিরলাম। বিথি আসেনি? না, ও গ্রামেই আছে। বিথি আসলো না কেন? ওহ, এত ব্যস্ত হও না তো, ওর যখন ইচ্ছে হবে ও নিজেই চলে আসবে। এটা তুমি কি বলছো? বিথি থাকবে সেই অজ পাড়াগায়, সেখানে থাকতে পারবে? কেন থাকতে পারবে না? বিয়ের পরে ঘর সংসার করতে হলে সব সুবিধা অসুবিধা মানিয়ে নিতে হয়। তুমি তো নিজেই আসলে গ্রামের মেয়ে, শহরে এসে কেমন পাল্টে ফেলেছো? সব কিছু তো খালি আমার সঙ্গে তুলনা, আমাদের সময় আর এখনকার সময় কি এক? না গো সাগর, তুমি তাড়াতাড়ি বিথিকে নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, বিথিকে না দেখলে তোমার শাশুড়ির ভাত হজম হচ্ছে না। বুঝলে সাগর, আমাকে তুমি ছুটি দাও, কারখানার সব দায়িত্ব এবার তুমিই নাও। আমার কথা শোন কাবেরি, তুই এমন জেদ ধরে থাকলে এ আর বাঁচবে না। আয়, তুই মাকে বলে দে তুই বিয়ে করবি। কাবেরি কাবেরি, এত জেদ ভালো নয় কাবেরি, মায়ের জীবনের জন্য এটুকু বলতে পারছিস না? কি বলবো, মায়ের মন রাখতে কাবেরি আমি পারবো না বড় মা, তোমার কথা রাখতে পারবো না। পুড়ে গেল আমার বুক, পুড়ে গেল কাবেরি, আমার বুকটা পুড়িয়ে দাও। মা মা মা, আমি পারবো না, আমায় ক্ষমা করে দাও। তুই তবে শেষ কথাটাও আমার রাখবি না? না, আমি মানবো না। হ্যাঁ রাখবি না। কি আলো, আলো আসছে, এসে গেছে কাবেরির বর, এসে গেছে, এসে গেল কাবেরির বর, দৌড়ে যা।
আমি মস্ত বড় ভুল করেছি, কিন্তু তার কোনো ক্ষমা নেই। ভুল? তোর কি কোনো লজ্জা নেই? কাবেরীর তো তুই সর্বনাশ করলি, তার মা যে দুঃখ কষ্টে মরল তখনও তুই একটু আসতে পারলি না? যা হয়ে গেছে হয়ে গেছে বেনু, আমি মস্ত বড় ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। এবার তুই বল, তুই আমার ভাইয়ের মতো, আমি কি করব? এখন আমি তোর ভাই হয়ে গেলাম। হ্যাঁ, কটকে যেদিন তোর কাছে হাত জোর করেছিলাম সেদিন তো আমার কথায় পাত্তাই দিতে চাস না, এখন বলছে ভাই। বেনু, তুই এভাবে যেতে চাস তো চলে যা, কিন্তু আমার একটা কাজ করে দিবি? কি করব বল। বেনু, আমার ভুলে বেচারা কাবেরী কেন কষ্ট পাবে? তুই ওকে একটু বোঝা, ওকে খুব ভালো পাত্র জোগাড় করে দেবো, যা টাকা পয়সা দরকার হয় আমি দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাবেরীর জন্য তোর খুব দরদ। হ্যাঁ হ্যাঁ, কাবেরীর দয়া তো এতদিন চললি, আজ তোর হাতে দুটো পয়সা এসছে, কাবেরীকে তুই দয়া দেখাবি না তো আর কে দেখাবে? এই ভালো চাস তো পালা, তোর টাকা নিয়ে তুই থাক, কাবেরীর বিয়ের কথা আর কখনো মুখে আনবি না, বুঝলি? রাস্তা ছাড়ো। এত দিন হয়ে গেল, খুঁড়িও চলে গেলেন, আমায় একটা খবর দিতে পারলি না? আমি এত পর হলাম। লজ্জাও নেই তোমার আমার সাথে এসেছো কথা বলতে? এভাবে একলা কতদিন থাকবি কাবেরী? আমি একলা বাঁচি কি মরি তোমার তাতে কি? আমি তো তোমার কাছে হাত পাততে যাইনি। লোকে যা খুশি বলুক, তা নিয়ে তোমার ভাবার দরকার নেই। লোকে কি বলবে সেটা তোমায় ভাবতে হবে না, আমারটা আমি বুঝবো। একটা কথা বলছিলাম, তুই রাজি থাকলে তোকে খুব ভালো পাত্র জোগাড় করে দেবো। একটা কথা শুনে নাও, আর কখনো এসো না, তোমায় ঘেন্না করি, এত ঘেন্না আমি জীবনে কাউকে করিনি। আমার দোষ নিও না প্রভু, ওর ভালো চাই তাই ওর মনে কষ্ট দিয়েছি, আমার জন্যে ওর সংসারে অশান্তি না হোক, ওরা ভালো থাক প্রভু, ভালো থাক। হ্যাঁ রে মা, আমি মন্দিরে যাচ্ছি, সাগর কোথায় দেখছি না তো? ও কোথাও বাইরে গেছে, এখনো ফিরে আসেনি। খেয়ে গেছে তো? হ্যাঁ মা। আচ্ছা আমি যাচ্ছি, ফিরে আসতে সন্ধে হবে, তুই বরং দরজাটা দিয়ে দে। আমার সামনে কখনো এসো না, তোমাকে ঘেন্না করি, এত ঘেন্না আমি জীবনে কাউকে করিনি। তুমি কাবেরী? এখানে কেন এসেছো? তোর সঙ্গে আমার কথা আছে।
চলে যাও। না, তোকে আমার কথা শুনতে হবে, আর তার উত্তর দিতে হবে। তুই কেন আমার সাথে এরকম করছিস? কেন, আমি কি করেছি তোমার জীবনে? আমি তোমার কাছে হাত পেতে কিছু চাইনি। তুই কেন হাত পাততে যাবি? তোর কি হয়েছে? তোর জন্য তো সবার দরজা উতলে পড়ছে, কিন্তু তুই আমায় কেন অপমান করছিস? আমায় হেনস্থা করে তুই মজা দেখতে চাস? আগে আমার কথার জবাব দে, তুই বিয়ে করবি কিনা সেটা জেনে তোমার কি? তুই কি ভাবছিস দুনিয়ার লোকের চোখে আমায় এভাবে ছোট করবি? দুনিয়ার সব পুণ্য হলো তোর, আর সব পাপ নেব আমি। সব লোক তোকেই বাহবা দেবে আর আমায় ঘৃণা করবে। তুই সবার চোখে পবিত্র হয়ে থেকে যাবি, আর আমি সবার চোখে ছোট হয়ে বাঁচবো। ছবি না আমায় ছেড়ে দাও। আচ্ছা, কালি এত আপন ছিলাম, আর আজ এত পর? নিজে তো গ্রামে বলে বেড়াতি আমি তোর স্বামী আর তুই আমার স্ত্রী। বলবো, হাজার বার বলবো, আমি মনে করি আমি তোমার স্ত্রী, কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে রাস্তায় কথা হবো না। চলে যাও, তোমার মুখ দেখতে চাই না, শয়তান স্বার্থপর। ও, এত দিমাগ? তুই ভেবেছিস আমায় খারাপ দেখিয়ে তুই ভালো হবি? না, আমি কিন্তু এটা হতে দেবো না। না, আমি তোকে বড় হতে দেবো না। না, ছেড়ে দাও আমায়। না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে নিয়ে আমার ভেতরে যা ইচ্ছা ছিল সব আজ মেটাবো আমি তোর নিজের বাড়িতে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ওঠ মা। সাগর আমাদের সবার মুখে চুনকালি মাখিয়েছে, আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে মা, সেটা বলবে তো? ওই কুলাঙ্গারটা আজ কাবেরীর সর্বনাশ করে দিয়েছে। ও মা, যা দেখকে মেয়েটা কেমন অজরে কাঁদছে। হে প্রভু, আমার এই পাপ থেকে বাঁচাও। কেন এমন করলো মা, কেন এমন করলো? সবাই যা বলে বলুক, আমি কাবেরীর অপমান হতে দেবো না। দেখি
এবার ও জেতে না আমি জিতি। তুই যদি চাস তবে সব ঠিক হয়ে যাবে মা। কাবেরিদির জন্যে তুমি যা বলবে আমি সব করতে রাজি মা, আমার উপরে ভরসা রাখো। তাহলে আমার আর চিন্তা নেই, আমি যাচ্ছি, যা যা করবার ঝটপট করছি। এই নিন মা। কি করলে বড় মা, যা করছি বেশ করছি। দুনিয়া আজ থেকে জানবে যে তুই সাগরের সাথে বিয়ে করেছিস। লোকে মানুক না মানুক, আমার যা যা করার তা আমি আজ সব শেষ করে দিয়েছি। আগে কি তুই আমার বউ? থাক থাক, ওঠ মা, ভগবানকে সাক্ষী মেনে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আজ আমি পূরণ করেছি। আজ আমি নিশ্চিন্ত। থাক থাক, চলো যাই। বড় মা এসো, আয়। বলবো, হাজার বার বলবো, আমি মনে করি আমি তোমার স্ত্রী, কিন্তু স্ত্রীর অধিকার নিয়ে রাস্তার কাঁটা হব না। চলে যাও, তোমার মুখ দেখতে চাই না, শয়তান স্বার্থপর। সাগর, লজ্জা নেই, যা ইচ্ছে তাই করে পারবি দেবি। তুই আমাদের সবার মুখে কালি লাগাতে কাবেরি বলে শুয়েছে, অন্য কেউ হলে তোকে উচিত শাস্তি দিত। তোর জন্য কাবেরি কোথাও মুখ দেখাতে পারছে না। তুই পাপি, তুই নরকে যাবি সাগর, নরকে যাবি। যা, তুই এখান থেকে যা, পালা এখান থেকে, আর কোনোদিনও যেন তোর মুখ না দেখি। যা। তুমি এখানে? হ্যাঁ। এখানে কেন এসছো, কি হয়েছে? তোমাকে আমার সাথে একবার গায়ে যেতে হবে। কেন? কাবেরিদির বিয়ের জন্য। কার সঙ্গে? পুরীর মন্দিরে কাবেরিদির বিয়ে হয়ে গেছে, তোমার সঙ্গে। কি সব বাজে বাজে বকছো? মা নিজে দাঁড়িয়ে এই বিয়ে দিয়েছে। মা, আমায় না বলি? তোমাকে কিন্তু যেতেই হবে, মা নিজে আমায় পাঠিয়েছে। তোমরা সবাই আমায় পাগল করে দেবে। তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। না, আমি পারবো না। কেন যেতে পারবে না? কাবেরিদিকে তোমার স্ত্রী বলে মা স্বীকার করেছে, তার সিদ্ধান্ত আমি এক কথায় মেনে নিয়েছি। অথচ তুমি তুমি কেন মানবে না? বলছি তোকে মানবো না। ও, তাহলে আমি ফিরে যাব? তোমার ইচ্ছা, এটাও তোমার বাড়ি, তুমি থেকে যাও। না, আমার সংসার তোমার গায়ে। শুধু নিজের জন্যই সব বললে, নাকি আমার জন্যও চাইলে? তোর জন্য কেন চাইবো রে, তুই আমার কে হোস? তাই নাকি? আমি তোমার কেউ নই, গায়ের লোকও জানে আমি তোমার কে। বলবো? যে যা বলুক, তুই আমার ছোট বোন। হ্যাঁ দিদি, তুমি সঙ্গে আছো বলে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। আমি জানি বিথি, কিন্তু আমি তোর জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছি। এরকম কেন বলছো দিদি? আমার জন্য আজ তোর এই অবস্থা, তোর সংসারে অশান্তিও আমার জন্যে। এই সংসারটা শুধু আমার নয় দিদি, তোমারও, আমাদের দুজনকে নিয়েই গোটাই সংসার। তুমি মন খারাপ করো না দিদি, ও আসবে একদিনও, নিশ্চয়ই আসবে। বিথি,
দিদি এভাবে বসে আছো কেন? আমায় বলো কি হয়েছে? এই বাড়িতে আমি থাকতে পারবো না রে, আমায় কোনো আশ্রমে পাঠিয়ে দে। এরকম কেন বলছো দিদি? তোমাকে কি কেউ কিছু বলেছে? তবে তোর সব সুখ শান্তি নষ্ট করছি, তুই আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিস, এরপর তোর কোল খালি রেখে আমি আমি বিথি আমি মা হতে চলেছি। সত্যি বলছো? তুই যা বলবি আমি তাই করব, তুই যেখানে পাঠাবি সেখানে চলে যাব। তোকে ছুঁয়ে বলছি বিধি, কাউকে কিছু বলবো না, সবাই জানবে কাবেরী হারিয়ে গেছে। তুমি এত স্বার্থপর দিদি, দুঃখের সময়টা দুজনে মিলে সইলাম, আজ সুখের মুখ দেখার সময় তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, এখানেই থাকবে আমার পাশে সারা জীবন। না রে বিথি, আমার কথা বাদ দে, আমি যাকে জন্ম দেব তার কথাটা ভাব, তার কি হবে? সে বড় হয়ে সব জেনে গেলে তার মনের অবস্থাটা কি হবে? ও একটা ভুল করেছে বলে তুমি আর একটা ভুল করবে? তুমি কিছু চিন্তা করো না দিদি, আমি আছি। বিথি তুমি কাঁদছ, আরো কাঁদো, এই সময় কাঁদবে না তো আর কখন কাঁদবে? আমি যাই মাকে খবরটা দিয়ে আসি। ঘোরাঘুরি করছিস বলতো? তোকে কতবার বলেছি এই অবস্থায় এত পরিশ্রম করিস না? আমি কতবার বারণ করেছি মা, একটা কথাও শোনে না। আমার কিচ্ছু হবে না গো, তুমি চিন্তা করো না। কে জানে রে মা, যত দিন এগিয়ে আসছে তত আমার মনটা উসখুস করছে। তুই কাবেরীর কাছে থাক, আমি গিয়ে বেনুকে খবরটা দিয়ে আসি, কটক গিয়ে সাগরকে ডেকে আনুক। আমার কিরকম একটা লাগছে বিথি, যদি কিছু একটা হয়ে যায়। কিচ্ছু হবে না দিদি, আমি ঠাকুরকে দিন রাত ডাকছি, তোমার একটা মিষ্টি মতো ছেলে হবে। ওকে একবার দেখতে বড্ড ইচ্ছে করছে, কতদিন ওকে দেখি না। ব্যস্ত হয়ো না দিদি, বেনুদা ওকে নিশ্চয়ই নিয়ে আসবে। আগে সাগরবাবু নমস্কার। আরে বেনু, তুই আপনি কি কেন করছিস, বস। যাক আমায় চিনতে পারলি, আমার কি ভাগ্য, বেশি সময় নেই, চল আমার সাথে। কোথায়? গ্রামে। কেন রে, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে তুই জানিস না? তুই ঠিক কি বলতে চাস? কাবেরী তোর স্ত্রী, তোর মা নিজের হাতে তাকে শাঁখা সিঁদুর পরিয়েছে, সে কথা তুই জানিস না? হ্যাঁ জানি, খালি শাঁখা সিঁদুর পরালেই কোনো সম্পর্ক হয় না। হ্যাঁ, সেই সম্পর্কের দায় তোর, কাবেরী আজ তোর ছেলের মা হতে চলেছে। হ্যাঁ শাঁখা সিঁদুর না মানলে না মান, কিন্তু ছেলেটা তো তোর, তাকে তুই মানবি না? কাবেরী তোর পথ চেয়ে আছে সাগর, তাকে যা দুঃখ কষ্ট দিয়েছিস দিয়েছিস, ওর এই অবস্থায় ওর পাশে গিয়ে তুই দাঁড়াবি না? তুই না গেলে কে তাকে ভরসা দেবে, কে তাকে সামলাবে? তুই যা, আমি যাব না। কি বললি, তুই যাবি না? একবার বললাম না যেতে পারবো না। তোর সমস্ত ভুল ক্ষমা করে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই নিজের ভুল বুঝতে পারবি, গ্রামে ফিরে যাবি, কাবেরীকে ভালোবাসবি, আর তুই, তোর বিবেক নেই, তুই একটা অমানুষ। আমার বাড়িতে আমাকে অপমান করছিস,
এত সমস্ত? তুই যা খুশি বল সাগর, আমি শুনব। কিন্তু ভাইয়ের কথায় একবার অন্তত গ্রামে চল। আমি কথা দিয়ে এসছি রে, যেভাবেই হোক তাকে নিয়ে ফিরব। কাবেরী এই দুঃখ সইতে পারবে না। কাবেরী সইতে পারবে না তো তাতে আমার কি? চল যা, তুই আমার ব্যাপার আমি বুঝবো। কাবেরীর জন্য যদি এত দরদ হয় তুই বুঝবি তা? হ্যাঁ, কাবেরী আমার বোন হয়, না হলে মেরে তোর পিঠের ছাল তুলে দিতাম। তুই যা করেছিস সাগর, ভগবানও তোকে ক্ষমা করবে না। আমাকে ধমকাচ্ছিস? টাকার গরম হয়েছে তোর? আরে থু তোর বড় লোকিতে, আরে থু তোর গাড়ি বাড়িতে, থু তোর মুখে, থু তোর স্বভাবে। হ্যাঁ সাগর, বেনুর গায়ে হাত তুলতে এখনো কারোর সাহস হয়নি। শুধু কাবেরীর জন্য ছেড়ে দিলাম, বেঁচে গেলি সাগর, কাবেরীর জন্য তুই বেঁচে গেলি। আরে থু, কাবেরী আজ তোর ছেলের মা হতে চলেছি। তুই ওকে যা দুঃখ কষ্ট দিয়েছিস দিয়েছিস, তার এই অবস্থায় তার পাশে গিয়ে তুই দাঁড়াবি না? তুই না গেলে কে তাকে ভরসা দেবে, কে তাকে সামলাবে? স্যার, কতবার তোমায় বলেছি ফাইলপত্র আনবে না এখানে। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি ব্যস্ত হয়ো না দিদি, ও নিশ্চয়ই আসবে। কি হয়েছে মা? বড় মা, আর পাচ্ছি না। একটুখানি মা, ঠাকুরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। আর পারছি না বড় মা। দেখতে চাইছিল তুই আমায় সব দিয়েছিস কাবেরী, কিন্তু আমি খালি দুঃখ কষ্ট আর যন্ত্রণা ছাড়া তোকে কিচ্ছু দিতে পারিনি। আমায় তুই ক্ষমা করিস কাবেরী, আমার একটু ক্ষমা করিস। হে প্রভু, এই মহারা ছেলেটার এখন কি হবে প্রভু? না মা, ও মহারা নয়, আমি ওর মা। তাই হবে, সারা জীবন জমিয়ে রেখে আমি মরলে এই শাড়িটা পরিয়ে দিয়ে চিতায় তুলে দিও। আরে দাঁড়িয়ে আছিস কেন? নে
এই কাজ তোকেই করতে হবে। বিয়েতে অগ্নিসাক্ষী রেখে তুই কাবেরীকে স্ত্রীর সম্মান দিতে পারিসনি। আজর চিতার সেই অগ্নিকে সাক্ষী রেখে তুই ওকে স্ত্রীর সম্মান দে সাগর, ওর আত্মাটা শান্তি পাবে। যা এ মনে দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।